আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এক ভাই প্রশ্ন করেছেন যে অজু করার পরে যদি কেউ সিগারেট খায় তাহলে তার ওজু কি ভেঙে যাবে নাকি তার ওজু থাকবে সেই ও যদি আর ওজু পরবর্তীতে আর উজু না করে সে কি নামাজ পড়তে পারবে কিনা ধন্যবাদ ভাই আসলে ব্যাপারটা হচ্ছে যদি কেউ অজু করার পরে সিগারেট খায় সিগারেট খেয়ে যদি সে নামাজের মধ্যে দাঁড়াতে চায় তাহলে এই ব্যাপারে আমাদেরকে আগে বুঝতে হবে সিগারেট জিনিসটা ইসলামের মধ্যে কি এটা হালাল না হারাম এই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে প্রথমেই বলে দিচ্ছি যে এই সিগারেট খাওয়াকে কোনো কোনো ওরামাই কেরামগন মাকড়ো বলেছেন অর্থাৎ মাকুরের তানজীনা মাকুরের তাহারিন অর্থাৎ যেটা নিষিদ্ধ যেটাকে নিষিদ্ধ করা হয়েছে এটা বলা হয়েছে আর সৌদি আরবের মধ্যে সৌদি আরবের ওরামাই কেরামগন ওনারা এটাকে হারাম ঘোষণা করেছেন এজন্য সিগারেট খাওয়া হচ্ছে হারাম এতে কোনো সন্দেহ নেই তবে রোজার সরি আপনার ওজুর সাথে রোজার সময় অবশ্যই খেলে ভেঙে যাবে আপনার ওজুর সাথে সিগারেটের কোনো সম্পর্ক নেই অজু ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি এর মধ্যে নাই এজন্য সিগারেট যদি কেউ ওজুর পরে খায় তাহলে ওজু ভাঙবে না তবে আপনার তাকুয়া ছুটে যাবে কারণ সিগারেট খাওয়া তো হারাম ওজু তো আপনি ছুটে গেলে আপনি করতে পারবেন কিন্তু তা কোয়া তো ছুটে গেলে আপনি করতে পারবেন না এই জন্য অবশ্যই আমরা সিগারেট খাওয়া পরিহার করব এবং এটার থেকে বাঁচার চেষ্টা করব আশা করি আমার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরয়